অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচির আগেই পূর্ব মেদিনীপুরে ভাঙন ঘাসফুল শিবিরে। তৃণমূল ছেড়ে জাতীয় কংগ্রেসে যোগদান প্রাক্তন পঞ্চায়েত সদস্য আব্দুল ইয়াসিন মল্লিক সহ কয়েকশো তৃণমূল কর্মী বুধবার বিকেলে এগরা এক নম্বর ব্লকের পাঁচরোল গ্রাম পঞ্চায়েতের কসবাগোলা গ্রামে আয়োজিত কর্মী সভায় দলত্যাগীদের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা কংগ্রেসের সভাপতি মানসকর মহাপাত্র। জেলায় কংগ্রেসের যোগদানের ঢেউ উঠেছে দাবি কংগ্রেসের। এদের আগা পাঁচতলা দুর্নীতির জন্য এবং বিজেপির বিদ্বেষমূলক রাজনীতির জন্য শুধু তৃণমূল ছেড়ে নয়, তৃণমূল এবং বিজেপি ছেড়ে পূর্ব মেদিনীপুর জেলায় কংগ্রেসে যোগদানের একটা ঢেউ উঠেছে। দলত্যাগীরা ভেতরে ভেতরে বিজেপিকেই সমর্থন করত, এতে দলের কোনো ক্ষতি হবে না, পাল্টা দাবি তৃণমূলে। লোকসভা নির্বাচনের পরের থেকে দলের সঙ্গে তাদের কোনো যোগাযোগ ছিল না, তারা ভেতরে ভেতরে বিজেপিকে সমর্থন করেছে এবং 2021 বিধানসভা নির্বাচনে বিজেপিকে ভোটও দিয়েছে। এদের দলে থাকা কিংবা চলে যাওয়া তৃণমূল কংগ্রেসের কোনো ক্ষতি হবে না। সাধারণ মানুষ ভেবেছে রাজ্য কেন্দ্রের জন্য কংগ্রেসই একমাত্র বিকল্প, এমনটাই দাবি জেলা কংগ্রেসের সভাপতি। একেবারে সাধারণ মানুষ তারা ভেবেছেন রাজ্যের জন্য এবং কেন্দ্রের জন্য কংগ্রেসই একমাত্র বিকল্প, তাই তারা দেশকে বাঁচাতে এবং রাজ্যকে বাঁচাতে কংগ্রেসে ফিরে আসছে। তবে জেলায় জেলায় যেভাবে তৃণমূল ত্যাগের খবর সামনে আসছে তাতে পঞ্চায়েত নির্বাচনের আগে কিছুটা হলেও অস্বস্তিতে শাসক শিবির। পূর্ব মেদিনীপুর থেকে বিনোদ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।